বাবার সাথে একটু দেখা করার ইচ্ছে, মানে তোমার আন্টিও খুব করে চাচ্ছে, কিন্তু দেখা করলে পরে কি আপা রাগ হবে? রাগ হবে কেন বলো তো মিন্টু মামা, তোমাদের এত দুর্বলতা কিসের জন্য? এভাবে প্রত্যেকটা দিন শারীরিক মানসিক নির্যাতন করার থেকে আমাকে একবারে মেরে ফেলো না কেন তুমি? তুমি হঠাৎ এত ভালো মানুষের মতো তোমার সাথে কথা বলছো। নিজের ভেতরে খুব অশান্তি লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুমি কেন একা অপরাধী হবে? বসো বসো। কি বুঝলা তামিল ভাই, আর মিন্টু ড্রাইভারের বাইরে থাকলে তো মনে হয়ে গেল, প্রথম দেখাতেই জেমনে করে লগি করে গাড়িতে উঠে লয়ে গেল। বাদ দাও রে ভাই, চাকরি কেন আগে হইবে দাও, প্রথম দিন ছিল গেস্ট বইলে অনেক কিছুই মাফ করে দিছি। চাকরি করলি তো আমার আন্ডারে করবি নি, তখন বোঝা দেবো নে কয়দিনই মাস হয় ভাই। কিন্তু আমাকে বস, তোমার বসই গো। চাকরিটা গ্রহণ করব কি না এই সিদ্ধান্তটা তো এখনও নিই নাই আমিরুল ভাই, আগে চাকরিটা নিই তারপর বস হবে কিনা দেখা যাবে। বাহ, তুমি তো দারুণ স্মার্ট, তোমার মতো স্মার্ট লোকবলই তো দরকার। আচ্ছা তোমাকেই খুঁজতেছি, মানে কোম্পানির দরকার আছে বুঝছো। খালি খুঁজলেই তো হবে না, আমার তো আগে জানতে হবে আমি আপনাদের এখানে কী কী সুযোগ সুবিধা পাবো, আমাকে কী কী ফ্যাসিলিটি দেওয়া হবে, সব কিছু জেনে শুনে চিন্তা ভাবনা করে তারপর আমি সিদ্ধান্ত নিব আমি এই চাকরিটা করবো কি করবো না। অবশ্যই অবশ্যই, তুমি তো আর অযোগ্য বা বেকার কেউ না, তাছাড়া যাচাই বাছাই না করে একখান চাকরি ছাড়ে আরেকখান চাকরি জয়েন করবো কিসের জন্যে? এখানে শুধু শুধু ওই আমিরুলের চেহারা দেখলে তার পেট ভরবি না? আপনি ঠিক কথাই কইছেন আমিরুল ভাই, তো আমার অনেকদিন ধরেই কইতেছিল এখানে অনেক সুযোগ সুবিধা আছে, তাই চিন্তা করলাম আমি নিজে আইসা দেখা যাই এখানে কি কি সুযোগ সুবিধা আছে। স্যার তো শুনলে দিয়ে ক্লিয়ার দিয়াই গেছে, এখন তো আর নিয়োগ দিতে কোনো সমস্যা নাই না, প্রাথমিকভাবে তো সিদ্ধান্ত নেওয়াই আছে। সোনালী ম্যাডামের সাথেও বিস্তারিত কথাবার্তা করা দরকার, স্যারেক জানায় বিষয়টা ফাইনাল করতে হবে। দেখি স্যারের সাথে একটু কথা কয়ে নি, এতক্ষণ তো মনে হয় অফিসে পৌঁছা গেছে নাকি? জি স্যার, সালাম আলাইকুম স্যার, একটু এক মিনিট কথা কর দরকার ছিল না? ওই যে স্যার ওই নারী কার্ড নিয়োগ সংক্রান্ত স্যার। জি স্যার, আমি সিদ্ধান্ত নেব স্যার এইসব ঝামেলার মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমি দেখতেছি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। শুনলে তো সবই নাকি, তো যাও এখন একটু ফাঁকে খাড়াও, আমি একটু সোনালি ম্যাডামের সাথে কথাবার্তা কই। হ্যাঁ সব কিছু ফেয়ার হওয়া দরকার আছে ভাই, পরিচিত মানুষ পাশে থাকা না থাকাটাই ভালো। যাও না মানে হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করবেন না, মনে করেন হয়েই গেছে। হ্যাঁ জাস্ট প্রস্তুতি নিয়ে নেন মনে মনে, আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি হচ্ছি কিন্তু সারের পরেই মনে করেন এই বাড়িতে আমার অবস্থান। ওই আজকে ওই স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কিরা কিরা ফোন করেছিল? ওই জি ভাই, কবি সাহেব আছেন, উনি ফোন করছেন। কবি সাহেব? আচ্ছা কবি সাহেব যদি আবারও যদি ফোন করে আপনি বলে দেবেন যে এক সপ্তাহের মধ্যে স্যারের সাথে দেখা হবে না, ওনার অ্যাপয়েন্টমেন্ট নাই। কি ব্যাপার, এরকম ভূত দেখার মতো চমকে উঠতেছ কেন? আমাকে কি ভূতের মতো লাগতেছে? না ওই আপনি কাগজপত্র সব কিছু আনিছেন? হ্যাঁ কাগজপত্র ছবি যা যা বলছিল সব নিয়ে আসছি, আর তুমি বলছিলেন একটু স্মার্ট হয়ে আসতে, একটু স্মার্ট হয়ে আসছি। ঠিক আছে, ওই আপনি যাইছেন আমি স্যারের কাছে বলছি, খবর পাঠাইছি, সময় হলি পরে স্যার বললে আমি আপনার ডেকে নেব। ঠিক আছে, ইন্টারভিউতে কি কঠিন প্রশ্ন করবে মিন্টু ভাই? আশ্চর্য, এটা কী ধরনের কথা? স্যার আপনাকে ইন্টারভিউতে কী কোশ্চেন করবে সেটা আমি কাউকে জানি। তবে স্যার একটা কথা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি ওই ইংরেজিতে কথা কবে পারেন কিনা, ইংরেজিতে লিখতে পারেন কিনা, পারেন?
ইংরেজিতে কথা বলতে হবে মিন্টু ভাই। আচ্ছা পোস্টটা কি জানেন আপনি? স্যার প্রাইভেট সেক্রেটারি। সমস্যা নেই, স্যারের সাথে থাকতে থাকতে শিখে নেব। ঠিক আছে, রংসা তো খাইছেন, তাহলে পরে বসেন, চুপচাপ বসেন, আর আমি স্যার পিরিয়লি করে জানাচ্ছি। একটা কথা, অফিস একটু ঝামেলা চলতেছে, হ্যাঁ স্যার একটু টেনশনের মধ্যে আছে, বুঝতে পারছেন, সেই জন্যে যতটা সম্ভব কথাবার্তা কম করবেন, চুপচাপ বসে থাকুন, বস। দিন কিভাবে চলে যায়। ওমা দাঁড়িয়ে আছো কেন? বসো বস আব্বা। তামা তুমি এক আসলে যে মিন্টুর ছেলে আসলো না? আন্টি বলেছিলাম, বলল পরে আসবে। ও তোমার আব্বু কি করে, বাড়ি কোথায় তোমাদের? আমার জন্ম ঢাকাতে, দাদা বাড়ি হচ্ছে নেত্রকোনা আর নানু বাড়ি কিশোরগঞ্জ। বাহ পাশাপাশি, কি সুন্দর। আব্বু ব্যবসা করে? না না ব্যবসা করে না, আব্বু আম্মু দুজনেই শিক্ষক। খুব ভালো, ভাই বোন কজন তোমরা? এক ভাই এক বোন, ভাইয়া এবার গ্রাজুয়েশন শেষ করলো। আচ্ছা মা বাদ দাও না, তোমার কি এখন কোনো ওষুধ আছে? ওষুধের ফাইলটা কোথায় দেখি? আমি তো কিছু জানি না আব্বা, সবই রূপাই জানে। রূপাই কোথায়? রূপাই একটু বাইরে গেছে মা, ওই তোমার কয়েকটা টেস্ট এই হাসপাতালে হবে না, যেখানে টেস্ট করতে দিয়েছিল সেই টেস্টের রিপোর্ট আনতে গেছে। কিসব টেস্ট ফেস্ট করাই, খালি দৌড়াদৌড়ি। কতবার করে বললাম যে আমারে বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে যা, যদি মরি তো ওই বাড়িতেই মরি। স্বার্থপরের মতো কথা বলো কেন মা, মরে গেলেই হলো না? আমাদের কথা তোমার একবারও চিন্তা হয় না? দেখো মা দেখো, আমার আব্বা আমার উপর রাগ করে, আমারে শাসন করে। আচ্ছা শোনাই, তুমি তো আন্টিকে বিদেশ নিয়ে গেলেই পারো, আঙ্কেল কত বড় ব্যবসা করে। আমি একটু ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ কে যেন না আসে। ব্যাগটা রাখো, ইটস গুড, ইটস ফুল শট। কাঁপছো কেন? তুমি কি শাই ফিল করছো? কোনোরকম শাই ফিল করতে পারো, মানে 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 লজ্জা সংকোচ সব ত্যাগ করতে হবে। মানে পার্সোনাল সেক্রেটারি এই সমস্ত থাকতে নেই, তাহলে বস কাজ করবে কি করে? জি স্যার, আজকে প্রথম দিন তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আস্তে আস্তে না, এক্ষুনি এক্ষুনি তুমি আমার সামনে জড়তা সব ঝেড়ে ফেলো, আমার সামনে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে এবং কাছে এসে দাঁড়াবে। জি স্যার। গুড, সবসময় একটা কথা মনে রাখবে, ব্র্যান্ডের জামা কাপড় পরবে, ঠিক আছে? এবং কড়া পারফিউম ইউজ করবে। তুমি যখন আমার রুমে ঢুকবে তখন যেন আমার মনটা ফুরফুরে হয়ে যায়, ভালো হয়ে যায়। জি স্যার, এখন থেকে সব করবো স্যার। আগেও ইচ্ছা ছিল কিন্তু বেকার ছিলাম তো, এখন থেকে মেনটেন করতে পারবো। তোমাকে এমন কিছু কথা বলবো, সেটা মনোযোগ দিয়ে শুনবে এবং মনে রাখবে এবং মানবে।
তাতে করে তোমার নিজের উন্নতি হবে। জি স্যার, আমি কি কাগজে নোট করব? না না না, নোট করতে হবে না, এটা লিখিত কোনো কিছু না, মানে তোমার আমার সম্পর্ক অলিখিত হবে। সেটি অফিসিয়াল এবং পার্সোনাল সব সব হচ্ছে গিয়ে প্রাইভেসি রক্ষা করতে হবে, সেটি তোমার এবং আমার। স্যার, অফিসিয়াল এবং ব্যক্তিগত দুটোই বললাম তো, অফিসিয়াল পার্সোনাল সব, মানে যখন আমি আর তুমি ওয়ান টু ওয়ান থাকবো তখন আমাদের মধ্যে কোনো রকম সারটা সম্বোধন থাকবে না, আমাদের পজিশন হবে সেম, বন্ধুত্ব। মানে আমি তোমাকে কি বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছো তো? জি স্যার, পুরোটাই বুঝতে পেরেছি। গুড, বিষয়টা তুমি যত দ্রুত বুঝতে পারবে ততই তোমার পার্সোনাল উন্নতি হবে। মানে আমি এতক্ষণ তোমাকে যা যা বললাম সেগুলোর সাথে তোমার যদি বিন্দুমাত্র কোনো রকম আপত্তি থাকে বা সংশয় থাকে তাহলে সেটা তুমি আমাকে বলতে পারো। তার কারণ আমি একটা নীতিতে বিশ্বাস করি, সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম জোরাজুরি বা চাপাচাপি আমি বিশ্বাস করি না। হ্যাঁ, মানে সম্পর্ক হচ্ছে একটা বহমান নদীর মতো। ইয়েস বস, বুঝতে পেরেছি। ওই যে গানটা আছে না ওটার মতো, এখানে নদীগুলি নারীর মতো, নারীও নদীর মতো কথা কয়। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। মানে আমি পুরোপুরি বুঝতে পারছি যে তুমি সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে আছো। আমাদের সম্পর্ক দিন দিন গভীর থেকে গভীরতর হবে, বুঝতে পারছি আমি। তোমার যে কোনো, তোমার যে কোনো চাহিদা, মানে যে কোনো প্রয়োজন তুমি আমাকে জানাবে। আর শোনো, আজকে আমরা একসঙ্গে লাঞ্চে যাব। নাও খাও। আসলে হাসতে গিয়ে আমিরুলের সামনে তো ঠিক মতো কথা কওয়া যায় না, সেই জন্য এখানে তোমাকে নিয়ে আসলাম, বুঝছো? জি, আমি বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করিস, আমি যখনই তোমার সাথে কথা কই আমিরুল এমন করে তাকায় যেন আমি তার প্রেমিকা ছিনাই নিতে যাচ্ছি। হ্যাঁ, চেহারায় দুর্বলতা থাকলে যা হয় আর কি। আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিই স্যার, আমিরুলের সাথে কিন্তু আমার কোনো প্রেমের সম্পর্ক না। ও মার্কেটে যাওয়ার সময় আমার সামনে দাঁড়ায় একটু কথা বলে, তার বেশি কিছু না। গুড, ভেরি গুড। বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, বুঝছো? আমিও তো তাই কই, তোমার মতো একখানি স্মার্ট মিয়া, সুন্দরী মিয়া আমিরুলের মতো একটা ঘাগরের সাথে কাব্বা করি প্রেম করে। হ্যাঁ, এখন আমার অবশ্য খুব হালকা লাগতেছে জানো। পুরুষ মানুষের সমস্যা কি স্যার, একটা মেয়ে সুন্দর করে একটু হেসে কথা বললেই ভাবে প্রেম হয়ে যাচ্ছে। একদম একদম ঠিক কথা কইছো তুমি, আমি একদম একমত তোমার সাথে। দেখো, আমি কিন্তু আসলে ওইরকম সওয়াল না। হ্যাঁ, আমি মনে করি প্রেম হওয়ার জন্যে, একটা সম্পর্ক হওয়ার জন্যে অনেক পথ পাড়ি দেওয়া লাগে, একে অপরকে বোঝা লাগে, তারপরে জানাশোনা লাগে। আমার কি আইডিয়াটা ঠিক আছে? একদম ঠিক আছে স্যার। বাহ, আচ্ছা ডোন্ট মাইন্ড, হ্যাঁ কিছু মনে করবা না, আমি একখান পার্সোনাল কোশ্চেন করি তোমাকে। আপনি আমার চাকরির ইন্টারভিউ নিচ্ছেন, আপনি তো আমাকে যে কোনো ধরনের প্রশ্নই করতে পারেন, বলেন। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে হচ্ছে কি, তুমি আসলে খুবই উদার মনে রাখেন মিয়া, যতই আমি কথা করছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কী কবো কও, তোমার মতো মিয়ার আসলে ওই গার্ডের চাকরিখান মানায় না। দেখি দেখি তোমার জন্য আমি অন্য কিছু ব্যবস্থা করতে পারি কি না, কর্তৃপক্ষের সাথে আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করব। আপনাকেও থ্যাংক ইউ স্যার। আপনি কি জানি একটা পার্সোনাল প্রশ্ন করতে চাইলেন? হ্যাঁ, ওইটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন, মানে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড বলতে আপনি যা বোঝাচ্ছেন এরকম কিছু নেই স্যার, কাজের এত চাপ, ডিউটি করে আসলে ওইদিকে নজর দেওয়ার সময় নেই। বাহ বাহ, খুব ভালো। আরে শোনো, কোনো চিন্তা করো না, আমার আন্ডারে তুমি যখন চাকরি করবা তোমার কোনো উপকার কোনো চাপ থাকবি না, সব চাপ কমা দেবো না, বুঝছো? আর তালি পারে এখন ওই আমাদের নম্বরটা আদান প্রদান হয়ে যাক, রাতের বেলা ফ্রি হলে কল দিও। আচ্ছা, ভিডিও কল দিয়ে যাবেন তো? ভিডিওতে একটু সমস্যা আছে স্যার, আমরা কয়েকজন একসাথে মিলে থাকি তো, সমস্যা নাই, আমি ব্যবস্থা করে নেব। আচ্ছা আচ্ছা, গুড, কোনো সমস্যা নাই, ও কথা হলেই হইলো আর কি। হ্যাঁ, চলো, চা খাওয়া হয়েছে?
চল তোমাকে একটু আগা দিচ্ছি। কি ব্যাপার আব্বা, তুমি এত সকাল সকাল কলেজ থেকে চলে আইসাও, আবার হাত মুখ ধোয়া নাই, কাপড় চাপড় সারা নাই, এসে শুয়ে রয়েছা কিসের জন্য? কি হয়েছে, শরীর খারাপ নাকি? শরীর ঠিক আছে। তারপরে কলেজ থেকে চলে আইসাও কিসের জন্য? কারোর সাথে কি ঝামেলা করেছাও? না, কইছি তো কিছু হয় নাই। তারপরে কলেজ থেকে আইসে পড়েছো কিসের জন্য, সেটা তো কওয়া লাগবে। আমি আর কলেজে যাব না আম্মু। কলেজে যাবে না মানে? আবার একই কথা করছো, তোমার মাথায় কিসের ভূত চাপিছে? কলেজে যাবে না কিসের জন্য? আমি আর লেখাপড়া করব না। কি কি সর্বনাশের কথা কও তুমি, লেখাপড়া করবে না মানে কি? ড্রাইভারের বেটা এত লেখাপড়া করে কি হবে? একই বুলি হয়েছে তোমার মুখে, তাই না? নিত্যদিন একই কথা কওয়া শুরু করেছো তুমি। ড্রাইভারা মানুষ না? টাকাতে সল পাল রাখি, লেখাপড়া শিখে বড় বড় অফিসার হচ্ছে না? আমার বড় অফিসার হওয়ার ইচ্ছা নাই। আচ্ছা, লেখাপড়া যে করবে চাইছাও না, লেখাপড়া না করে তুমি কি করবে কত শুনি? কি আবার করব, ড্রাইভিং? আবার বলো আমাকে ড্রাইভিং শিখাই দিতে, এরপরে বিদেশে পাঠিয়ে দিতে। কি তলে তলে তুমি এই সমস্ত বুদ্ধি আটতিস? এই সমস্ত কথাবার্তা চিন্তা করার আগে তোমার একটাবার তোমার আব্বুর কথা মনে হয় নাই, আমার কথা মনে হয় নাই? কে রে, তুমি কি জানো তোমাকে মানুষ করার জন্য তোমার আব্বু কত কষ্ট করতেছে? কষ্ট যাতে না করা লাগে সেই জন্যই তো কথাটা করছি। বিদেশ গিয়ে চাকরি করলে তাহলেই তো টাকা পাঠাতে পারবো। কে চাইছে তোমার কাছ থেকে টাকা? হ্যাঁ, কে চাইছে? তুমি বিদেশ দেবে একটুখানি সওয়াল তুমি? এখন পর্যন্ত মাছের কাটা বেছে তুমি ভাত খাইবে পারো না, সেই সওয়াল তুমি বিদেশে যাবে, চাকরি করবে, টাকা কামাই করে আমাকে পাঠাবে, সেই টাকা দিয়ে আমরা ভাত খাবো? এই কথাটা চিন্তা করার আগে তোমার একটাবার আমার কথা মনে হয় নাই? তুমি বিদেশ গেলি আমি কিরম করে থাকবো? আপু, তুমি থাকবে না বাবা, তুমি আমি যে কিভাবে এরকম একটা কথা বললে ব্লান্ডার করে ফেললাম, আই এম সরি। It's all right. এতবার করে সরি বলতে হবে না, It's really fine. তারপরও আন্টির সামনে এমন একটা কথা বলে ফেললাম, আন্টি নিশ্চয় আমাকে ভুল বুঝেছে। আশ্চর্য কথা, মা আপনাকে কেন ভুল বুঝতে যাবে? আপনি তো কোনো ইন্টেনশন নিয়ে কথাটি বলেননি। যতই ইন্টেনশন নিয়ে না বলি, তারপরও তো এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। আরে বাবা, তুমি বিষয়টা এত জটিল করে দেখছো কেন বলো তো? তুমি তার শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা জিজ্ঞেস করেছো, তুমি না জানতেই পারো, চল রাইট। কিন্তু আমি তো জানতাম, বকুল আমাকে সব কিছু বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা থাক, বাদ দাও, এ কথা নিয়ে কথা না বলে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি। আমি অবশ্য বকুলের কথা বিশ্বাস করিনি, ভেবেছিলাম ও হয়তো বা আপনার উপর ক্ষোভ থেকে বাড়িয়ে বলছে। বকুলের আমার উপর থেকে ক্ষোভ এখনো কমেনি, আমি তোকে সরি বলেছিলাম। আচ্ছা, আন্টির বিষয়ে ডাক্তার কি বলেছে? এখানে কি তার চিকিৎসা সম্ভব? কিছুই না, বুঝতে পারছি না। আর এখানে সম্ভব না হলেও বা আমরা কি করতে পারি বলেন? সত্যি কথা বলতে কি, আমরা দুই ভাই খুব একটা অসহায় অবস্থায় পড়ে গেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন, আঙ্কেল কি আন্টির কোনো খোঁজ খবর নেয়নি? হ্যাঁ নিয়েছে। আচ্ছা থাক, আপনার তো মনে হয় দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় হলো, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলো। না না, দরকার নেই, আমি একাই যেতে পারবো, তাছাড়া আন্টি একাই কেবিনে আছে, আপনি ওনার পাশে থাকুন। আসি।
তোর সাইজ কত টুকরে? তোর বডিয়ার ফিগারের সাইজ দেখেছো? সালমান খান হয়ে গেছে। বড় ভাই তুমি কিন্তু অফিসের মুখে আমাকে অপমান করে কথা কচ্ছো। জানতাম আপনি ফোন করবেন। ওয়েলকাম, ইমেল স্পিকিং। নরিনকে ফোনটা দাও। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সোনাইয়ের মাকে তুমি এত অপছন্দ করো কেন? সোনাইয়ের মাকে অপছন্দ করি এসব কথা তোমাকে কে বলেছে? কিন্তু আমার যে তোমার রূপাইকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় মা। আমি বুকের মধ্যে একদম পাথর জমাট বাঁধা কষ্ট নিয়ে তোরে রেখে গেছি আপা।